সবাইকে শুভ সকাল, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি কিভাবে আমার গোপালদেরকে ভোগ নিবেদন করি সেটাই তোমাদেরকে দেখাবো। এখানে আমার পাঁচটা গোপাল রয়েছে, আমার নিজের তিনটে গোপাল আর দুটো গোপাল হলো আমার কাকিমার। এরা দুজন হচ্ছে আমার কাকিমার গোপাল। কালকে ওরা আমার বাড়িতে ঘুরতে এসেছে প্রায় অনেক দিন পর। তো সব ভাইরা একসাথে মিলেমিশে রয়েছে আর ওরা তো সবাই খুব খুশি যে সবাই একসাথে আবার হয়েছে। তো এখানে দেখো আমি অনেক কিছু খাবার দিয়েছি, আরও অনেক কিছু দেওয়ার ইচ্ছা ছিল বাট সবটা হয়ে ওঠেনি। এখানে আমি জিলিপি, সুজি দিয়েছি, জল দিয়েছি, সাথে রসমালাই দিয়েছি আর ফল, আম আছে, পেয়ারা আছে, কলা আছে আর ওদিকে রয়েছে আলুর দম। তো এইভাবে আমি গুছিয়ে দিয়েছি, জানি না কতটা কি করতে পেরেছি। তো ওদেরকে আমি সাজিয়েছি নিজের হাতে খুব যত্ন করে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে। তো এখানে দেখো ফ্রাইড রাইসটা রয়েছে আর এখানে রসমালাই রয়েছে। আমি এখনও তুলসী পাতা দিতে পারিনি ভোগে, এখন দেব। আর এরকম মুকুটগুলো, ড্রেসগুলো আমি সব কিনি সোদপুর থেকে। আর আমি নিজে থাকি মধ্যমগ্রামে, এখানেও অনেক ভ্যারাইটিস ধরনের সব কিছু পাওয়া যায়। তো এইভাবে আমি সবাইকে সাজিয়েছি সুন্দর করে। আর ব্যালকনির দিকটাতে বসিয়েছি তার কারণ এতই গরম পড়েছে, ওদের প্রচণ্ড গরম লাগে, তাই জন্য আমি পুরো খোলা ব্যালকনিতে ওদেরকে একটা টুল মতো ইয়ে করে বসিয়েছি সেখানে সেট করে। আর এখান থেকে খুব ভালো হাওয়া আসে। আর এখানে দেখো আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি, তুলসী পাতাটাকে ভালো করে ঘটির মধ্যে জলে ধুয়ে তারপরে আমি সব ভোগে একটা একটা করে দিয়ে দিলাম। তুলসী পাতা ছাড়া কিন্তু কোনো ভোগই হয় না গোপালের। তো তোমরা যারা ভোগ দেবে বা গোপালকে যা কিছুই খেতে দাও না কেন, তুলসী পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবেই, কেউ কিন্তু ভুলো না। তো এখানে ওরা দেখো সবাই এবারে খেতে বসে পড়েছে, সবাই খাবে। আর এরকম আমি কয়েকটা জেমস নিয়ে এসেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি দোকানে গিয়ে এরকম জিনিস দেখতে পেলেই আমার ভীষণ ভালো লাগে। তো এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের সাইকেল টাইপের, ওটাও আমি কিনে এনেছি। আর ওই জেমসগুলো আমি আলাদা কিনে এনেছি। আর এখানে আমি ধূপকাঠি ধরিয়ে নিলাম। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশ্ল না সায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটাই আমি রোজ পড়ি। আর এই মন্ত্রটা পড়েই আমি ওদেরকে স্নান করাই বা যখন খেতে দিই তখন আমি এই মন্ত্রটাই উচ্চারণ করি। এইভাবেই আমি আমার নিত্যকালের পুজোটা দিই এবং ভোগ নিবেদন করি। তো তোমরাও বাড়িতে এরকমভাবেই করবে। আর এখানে দেখো ওরা সবাইকে কি সুন্দর লাগছে দেখতে। আর কিছুদিন আগে আমি আমার মিশুকে রঙ্গরাগ করিয়েছিলাম, তোমাদের সাথে সেই ভিডিওটিও শেয়ার করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। আর যদি ভিডিওটি এখনও না দেখে থাকো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর পাশে থাকা বেল বাটনটাকে প্লিজ প্রেস করে দিও যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে। এখানে দেখো আমি আজকে এরকম মাটির থালা নিয়ে এসেছি কারণ মাটির থালা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আর অনেক কাঁসার থালাও আছে বাট আমি ভাবলাম যে আজকে আমি মাটির থালাতেই দেব। আর এই বাটিগুলো আমি কিনে এনেছি। আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল বাট সময় দিয়েতে আর হয়ে ওঠেনি, তাই জন্য আজকে এরকমভাবেই দিয়েছি। আবার আরেকদিনকে অন্যভাবে অন্যরকমভাবে দেবো, তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো।